সৌদি আরব থেকে সবচেয়ে বেশি খেজুর আমদানি করেন ব্যবসায়ীরা। তবে ডলার সংকটের কারণে এলসি খোলার ক্ষেত্রে নানা জটিলতার কারণে গত কয়েক মাস ধরে খেজুর আমদানি করতে পারছেন না সংশ্লিষ্টরা। এ অবস্থায় রমজানে খেজুরের ঘাটতি দেখা দিতে পারে আর দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। ব্যবসায়ীরা জানান, অর্থবছরের শুরুতে খেজুরের বুকিং দর ছিল প্রায় $500, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে $800। এর আগে গত বছরের 16 মে সব ধরনের খেজুর কেজিতে 10 টাকা করে বাড়ানো হয়। এপ্রিল মাসের শেষ দিকেও এ পণ্যের দাম কিছুটা বাড়ানো হয়েছিল।